31 তারিখ রাত 12টা 30 ঘটিকায় যশোর জেলাদিন কোতোয়ালি থানার চাষড়া রায়পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে যশোরের শীর্ষ সন্ত্রাসী কুদ্রব ও তার সহযোগী সম্রাটকে আটক করা হয়। এ সময় তাদের নিকট হতে একটি বিদেশি পিস্তল ও দুইটি ককটেল উদ্ধার করা হয়। কুদ্রতের বিরুদ্ধে 5টি বিস্ফোরক মামলা, 5টি হত্যা চেষ্টা ও চাঁদাবাজি মামলা, 2টি হত্যা মামলা, 3টি অস্ত্র আইনে মামলা ও 1টি অন্যান্য আইনে মামলা সহ সর্বমোট 16টি মামলা চলমান রয়েছে। তার সহযোগী সম্রাটের বিরুদ্ধে 2টি হত্যা চেষ্টা মামলা ও 1টি মাদক মামলা চলমান রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে অস্ত্র বিস্ফোরক আইনে মামলা রুজু পূর্বক কোতোয়ালি থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।